সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমার সকালে উঠে এই যে গরম গরম চা, এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, আর ছেলের জন্য এই যে দুধ গরম করা হচ্ছে। তো ছেলে তো এখনো ঘুম থেকে উঠিনি, উঠলে ওকে খাওয়াবো। তো চলো সকালে আগে চা বিস্কিটটা খাওয়া হয়ে যাক, এই যে তার সাথে দেখা যাক জলখাবারের টিফিনে আজকে কি করি। ভাবছি আজকে আর আলুর তরকারি মুড়ি করবো না, কিছু একটা করব, যেহেতু সানডে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো দেখো, সকলকে চা দিয়ে দিয়েছি, আর দেখো আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে সবাই ডাকছে কিন্তু উঠছে না। আর কালকে রাতে দেখো যে প্লেনটা ওর বাবা এনে দিল, সেটা দেখো এইখানেই মুখটা খুলে দিয়েছিল, ওর মনিমনায় লাগিয়ে দিল, এই যে খুলে যাচ্ছে বারবার, পাশে নিয়ে শুয়েছে। ও বাবু ওঠো, গুড মর্নিং বলে দাও তো, আঙুলটা ছেড়ে গুড মর্নিং বলে দাও। বলবে না, মনিরা তো বাড়ি চলে যাবে, এক্ষুনি বাড়ি চলে যাবে, তাহলে কার সাথে খেলা করবে? আচ্ছা তুমি একবার এদিকে মর্নিং বলে দাও, আচ্ছা হাই বলে দাও, বলে দাও। ও বাবা হাই বলে দাও, বলে দাও হাই বলে দাও। বলবে না এখন, বুঝতে পারছো? ঠিক আছে চলো, আমার সোনা বাবাটাকে আগে আমি একটু উঠিয়ে মুখটা ধুইয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। সকালবেলাতে তোমাদেরকে মর্নিং জানিয়েছি, আর এখন ঘড়িতে বাজে দেখো, এই দেখো 11টা বাজতে চললো। তো কালকে শনিবার গেছে, কালকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু কিছু বানাবো, তো কালকে যেহেতু শনিবার গেছে আর বানালাম না, সেই জন্য একটু চিকেন রাখা ছিল, সেই জন্য ভাবলাম একটুখানি চিকেন চাউমিন বানিয়ে নিই, যেহেতু বোনেরা কালকে বাড়ি চলে যাবে বলছে, আর সেই জন্য সকালবেলা উঠে একটুখানি তোমার চাউমিনটা সিদ্ধ করে রাখা হয়েছে, বোনই সিদ্ধ করেছে। আর এই যে ভাই পড়াচ্ছিল আমার ছেলেকে, দেখো বইপত্র কিভাবে ছিটিয়ে আছে সব, এই যে নিচে খেলনা। আর চলো তোমাদেরকে রান্নাঘরটা যাই, আর এখানে দুপুরবেলা যে রান্না হবে সেগুলো দেখো, বোন সবজি টবজি কাটছে এখন। এখানে এই দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে চিকেনটা আছে, আর দেখো ভাত হচ্ছে, মসুর ডালটা সিদ্ধ করতে দিয়েছি, কারণ কি তোমার সকালে টিফিনটা করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ভাতটা দিকে বসিয়ে দিয়েছি, কারণ চাউমিনটা করতেও টাইম লাগবে, তো ওই টাইমটা লেগে গেলে দুপুরের ভাত তরকারি করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। আর ইচ্ছা আছে যে সন্ধ্যের দিকে একটু বেরোবো ওনাদের নিয়ে, কারণ একদিনে জাস্ট বেরিয়েছিলাম আমি, ও বাড়ি ছিল না আজকে, আর ও মর্নিং গেছে আজকে, সেই জন্য সন্ধ্যাবেলার দিকে একটুখানি বেরোবার ইচ্ছা আছে। তো কোথায় যাবো তোমরা গেলেই দেখতে পাবে, সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাগুলো মিটাচ্ছি, কিন্তু প্রতিদিনের মতোই লেট হয়ে গেল। তো জানি না পরের দিন থেকে যখন স্কুল, বাবুর যখন মঙ্গলবার থেকে স্কুল যাব, কিভাবে যাব, যাই হোক ম্যানেজ করে যেতে হবে। তো গেলে তো তোমরা দেখতেই পাবে ফার্স্ট ডে আমি কিভাবে আমার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে তৈরি টৈরি করনি রান্না বান্না, জলখাবারটা আগে কমপ্লিট হয়ে যাক। আর এখানে দেখো তোমার চাউমিনের জন্য সমস্ত কিছু কাটা আছে, এই দেখো ক্যাপসিকাম, তোমার বিনস, আলু, পেঁয়াজ, এটা আদা কুচি করা আছে, এখানে ব্রোকলি আছে, এই যে গাজর। আর দুপুরের মেনুতেও আজকে ব্রোকলি করব, কারণ ব্রোকলিটা অনেকদিন ধরে আনা আছে, করা হচ্ছে না, সে কারণে ব্রোকলিটা করবো আজকে। ব্রোকলি আলু দিয়ে পুরো কষা করব, মসুর ডাল আর মাছের ঝাল, ব্যাস এটা দুপুরের আইটেম, আজকে আর কিছু আর তেমন হলে একটু বেগুন ভাজবা, জলখাবার এখন চাউমিন হচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি করে নিই রান্না বান্নাগুলো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো সময় করে। দেখো বাইরের ওয়েদার একদমই বেকার, মানে রোদ ওঠেনি বুঝতেই পারছো, মেঘলা মেঘলা করে আছে হালকা হালকা, যেহেতু সামনে কলা গাছগুলো আছে তোমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছ না, এই দিকটা দেখো পুরো মেঘ মেঘ টাইপের করে আছে, তো হয়তো বৃষ্টিও আসতে পারে। আর আমি তো যখন কোনো প্ল্যান করি বাইরে বেরোবো বলে, তখন তো বৃষ্টি চলেই আসে, এটা বলা কথা নয়। তো যাই হোক, বৃষ্টি এলে তো আর যাওয়া হবে না, বৃষ্টি না এলে তো অবশ্যই বেরোবো, দেখছো মেঘ করে আছে। আর এরকম মেঘ ওয়েদার করে থাকলে না তোমার দেখবে কাজ বাজ করতেও খুব একটা ভালো লাগে না, তো যাই হোক সংসারের কাজ বাজ তো করতেই হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আগে কাজগুলো মিটিয়ে নিই আমি। তো তোমরা তো চাউমিন তৈরি করা সকলেই জানো, তবু মনে হলো যে আজকে একটু চিকেন চাউমিন বানাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে রসুন দিয়ে দিয়েছি, রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এরপর একটু চিকেন দিয়ে দেবো, মানে চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে আমার, অলরেডি সিদ্ধ হয়েই এসছে, এই দেখো গ্যাসটা বন্ধ করে দিই আমি। তো দেখো পেঁয়াজ আর রসুন দেওয়ার পর চিকেনটা দেখতেই পাচ্ছো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা পুরোপুরি বোনলেস চিকেন। সত্যি কথা বলতে এই চিকেনটা রাখা হয়েছিল মোমো তৈরি করবো বলে, কিন্তু যেহেতু কালকে শনিবার সেই কারণে আর দেয়া হলো না, মানে করা হয়নি মোমোটা, তো সেই জন্য বোনেরা বাড়ি চলে যাবে ভাবলাম, জলখাবারে তো মোমোটা করার একটু সময় লাগে, তো সেই কারণে আর করলাম না, চিকেন চাউমিনই বানিয়ে ফেলছি। আর একটু হলুদ গুঁড়ো দিলাম,
আর একটুখানি দেখো এতে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, মানে চিকেনটা একটুখানি খানি ভেজে কষিয়ে নেওয়ার মতো করছি, খেতে টেস্ট হবে তাহলে। তো আমি এইভাবে কোনোদিনও বানাইনি, তো এই ফার্স্ট টাইম এইভাবে বানাচ্ছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি সচরাচর লঙ্কা গুঁড়ো দিই না, যেহেতু একটু মানে বোনেরা কাকিমারা খাবে, সেখানে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, রংটাও হবে আর একটু ঝালঝাল হবে। একটু নেড়ে নিচ্ছি, অল্প একটু এবার নুন দিয়ে দেবো যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করা আছে যাতে আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয়ে যায়, সেটা চিকেনটাও সিদ্ধ হবে আর একটু কষা কষাও হয়ে যাবে। আর ওই দেখো বালির উপর উঠে বসে আছে, বালি থেকে নেবে খেলা করো, বালি থেকে নেবে খেলা করতে বলেছি আমি তোমাকে, সামনে এসো। তো দেখো এবার অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প একটু সয়া সস, আর দেখছো চিকেন গুলো পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জল দেবো নাহলে তলাটা লেগে যাবে পুরো। আর এদিকে দেখতে পাচ্ছো যে সবজিগুলো কেটেছি তোমার, বিট গাজর না সরি বিট নেই, গাজর আছে, বিনস আছে, ব্রোকলি আছে, আলু আছে, সমস্ত কিছু এটা দিয়ে দিয়েছি, শুধু ক্যাপসিকামটা বাদে একটু হালকা একদম জাস্ট দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো। আর এখানে দেখো কাকিমা ঠাকুরকে একটু সেবা দিচ্ছে, কারণ আমার একটু অসুবিধা আছে আমি দেবো না। আর বোনের সাথে কদিন বিকালে যাচ্ছি, মানে এগুলো কেনা ফুল, যেগুলো গোল ফুল দেখতে পাচ্ছ, এই যে এটা একটা মালা আনা হয়েছিল, আর যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ না ওগুলোর বিকালে করে যে বোনেদের সাথে একটু হাঁটতে যাচ্ছি, কুড়ি তুলে আনছি দু একটা, তো এইরকম ফুটে যাচ্ছে সকালের দিন, তো ভালো লাগছে দিতে। আর ঠাকিমা কাকুমা তো সকালের ঠাকুরকে না দিয়ে কিছু খায় না, সে কারণে স্নান করে আগে ঠাকুরকে দিয়ে নিচ্ছে, তারপরে যে চাউমিন তৈরি হচ্ছে খাবে। তো দেখো এবার চিকেনটা আমার কষানো মতো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, এবার কড়াতে আমি দেখো অল্প একটু করে সাদা তেল দেব, তো তেলটা গরম হোক, গরম হওয়ার পর আমি ক্যাপসিকামটা দেবো। তো দেখো পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংস কষানোর সময় একটু পেঁয়াজ দিয়েছি সেটাতে, সেই কারণে এখানে একটু অল্পই পেঁয়াজ দিলাম। আর এদিকে দেখো যে তোমাদেরকে বললাম বিট গাজরগুলো সিদ্ধ চাপিয়েছি, তো দেখো একদম হালকা একদম হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, তো ভাবটা উঠছে বলে তোমাদের একটুখানি আচ্ছা লাগছে। আর এদিকে দেখো ক্যাপসিকামটাও দেওয়া হয়ে যাচ্ছে, হালকা নিয়ে নেবো, কারণ ক্যাপসিকাম বেশি ভাজলে টেস্টটা বেশি পাওয়া যায় না, হালকা ভেজে নেবো। আর রান্না করতে করতে বারবার এখানে আসছি, ছেলে ওই যে ওখানে বালি জড়ো করাচ্ছে কাকিমদের, ওখানে খেলা করছিলো, তো একই তো দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, স্নান তবুও করাতে হবে কারণ যা বালি ঘাঁটছে, সে কারণে বালির ওখান থেকে যা হোক করে বুঝিয়ে শুনিয়ে এনে এইখানে এখন খেলা করছে, এই যে ডাম্পারেতে লরিতে মামার ভাগ্নে মিলে বালি তুলছে। তো ওয়েদার তো খুবই বাজে, কিন্তু স্নান এদেরকে করাতেই হবে, কারণ যে পরিমাণ বালি ঘাটছে এরপর আর খাটের মধ্যে তোলা যাবে না। তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো বুঝতেই পারছো, দেখবে দেখো পুরো কেটে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার যে সবজিগুলো তোমার সেদ্ধ করলাম না হালকা, বিট গাজর আলু বিনস ব্রোকলি, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর শীতকালের এই একটা মজা দেখবে, কালারিং এত সুন্দর কালারিং হবে জিনিসটা দেখতে, দেখছি দেখো কত সুন্দর লাগবে সবজিগুলো, ওটা হাল যেহেতু সিদ্ধ আছে খুব একটা বেশি নাড়তে হবে না। আর এই যে দেখতে পাচ্ছ চাউমিনটা পুরো ঝরঝরে করে সেদ্ধ আছে, আর চিকেনটা খুব সুন্দর, মানে আমি এক টুকরো খেয়ে রেখে নিয়েছি অলরেডি, খুব সুন্দর কষা হয়েছে আর নরম হয়ে গেছে। তো নুনটা একটু বুঝে শুনিয়ে দেবে তোমরা, কারণ কি সয়া সসে নুন আছে, আর চিকেনটাও যখন কষানো হয়েছে নুন দেওয়া হয়েছে, সবজিগুলো সিদ্ধ হয়েছে তখন নুন দেওয়া হয়েছে, তাই নুনটা তোমরা টেস্ট করিয়ে দেবে। এটা একটু ভালো করে হালকা ভেজে নিতে হবে, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দেখো, আমি এইভাবে তো কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি, আর দেখেও মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। আর তার থেকেও বড় কথা ব্রোকলি দিয়ে আমি কোনোদিনও করিনি, প্রথম করছি। তো দেখো সবজিগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। তো দেখো চাউমিনটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এই চিকেনের সাথে এগও দিতে পারো, আমি দিলাম না। তো দেখো চিকেনটা দেওয়ার পর লাস্ট ফিনিশিংয়ে অল্প একটু সয়া সস দেবো, আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো, ঠিক আছে,
মানে প্রথমে একটু সয়া সস চিকেনটা কষার সময় দিয়েছিলাম, এবার চাউটা যখন চিকেনটা দিয়ে দিলাম তখন দিলাম একটু সয়া সস। আর তোমার জিরে গুঁড়োটা একটু বেশি দেবে, মানে 1.5 চামচ মতো আমি এটা দিলাম। তোমাদের চাউমিন অনুযায়ী কতটা চাউমিন করবে সেই অনুযায়ী দেবে, সেটা আর কিচ্ছু যাবে না। তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালারফুল হয়েছে, খেতেও জানি মনে হচ্ছে টেস্ট হবে। তো টেস্ট করে তোমাদেরকে পর বলছি। একদম প্লেটে নিয়ে আমার চিকেন চাউমিন পুরোপুরি রেডি, এবার শুধু সার্ভ করার পালা। চলো সবাইকে আগে দিয়ে নিই। এই দেখো সব রেডি করে নিয়েছি, সস দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কোচানো হচ্ছে দিয়ে নেবো। আর ছেলে তো খাবে না, অল্প একটু দিয়েছি, আর ও তো মর্নিং আছে ওই জন্য একটু তুলে রাখলাম, সন্ধ্যের দিকে হয়তো খেয়ে নেবে। ওই দেখো রোহন খাচ্ছে, আমার ছেলে এই যে চিকেন গুলো বেছে বেছে খাচ্ছে। আমি একটু নিয়েছি, রিয়াকে দিয়েছি, হ্যাঁ কাকিমাকে দিয়েছি, আর ওর জন্য তো রেখে দিয়েছি। চলো তোমাদের সামনে একটু টেস্ট করে দেখি। আর আমার বাবু তো শুধুমাত্র চিকেন গুলোই খাচ্ছে, তো দেখো আমার ধরতে অসুবিধা হচ্ছে, তবু তোমাদের সামনে একটু টেস্ট করছি। খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে। এটা বনি বানালো, আমি জাস্ট একটু হেল্প করেছি, বনি বানিয়েছে, সবজি টবজি কেটেছে, বনি বানালো, খুবই সুন্দর খেতে হয়েছে। এই দেখো ও এখন খাচ্ছে। না লঙ্কা দেয়নি মনি, লঙ্কা দেয়নি, ওটা বিনস, বিনস, বিনস। এই দেখো সকলে খাচ্ছে, ভাইও আছে। তো চলো অনেকটা লেট হয়ে গেল, আগে খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এই দেখো জামা টামা একদম সব জড়াজাপ্তি ঘোরা আছে, কাঁপতে হবে। তো চলো আগে খেয়ে নিই, কারণ এখন কটা বাজে তোমরা দেখতে পাবে কি জানি না। এ দেখো অনেক বেজে গেছে, 11:30 বাজে। 11:30 সময় টিফিন করছি মানে দুপুরের কখন খাওয়াবে বুঝতে পারছো, প্রায় 3টে বেজে যাবে। তো যাই হোক এমনিতেও যে লেট হবে, কারণ যেহেতু মর্নিং গেছে ও না এলে তো আর খাওয়াবে না, ভাইকে আর ছেলেটাকে খাইয়ে দেবো। তো চলো টিফিনটা লেট করে খেলেও কোনো অসুবিধা নেই, বেলা করে দুপুরে খাওয়া এমনিতেই হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আগে টিফিনটা খেয়ে দেখো। আমাদের গিন্নি রানি এসেছিল ওই স্কুলের জুতো কিনতে, তো এই দেখো টুপিটা ভুলে গেছিল আবার নিতে এসেছে। হাই করে দাদা বাবু, হাই। আচ্ছা ভাই দেখো দাদা ভাই ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ধরছি। কথা খালি ও মাস্কও ভুলে গেছিল, টুপিও ভুলে গেছিল, আবার ব্যাকে এসছে। আর দেখো আমার ছেলে, দেখো দিদি ভাইয়ের দেখছো কতদিন পর দেখা হয়েছে, কত আনন্দ। টাটা গিন্নি, তো টিন্নিরা তো এসেছিল, দেখলে একটু কথা বলতে গিয়ে লেট হলো। আর দেখো ব্রোকলিটা আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো ব্রোকলিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ভেজে নেবো তেল দিয়ে, যেমন ফুলকপি ভাজায় সেরকমভাবে পুরোপুরি ভাজতে হবে। আর এটা পুরো আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে পুরো কষা কষা টাইপের করবো। আর দেখো হালকা করে আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা, টমেটো সমস্ত কিছু কাটা আছে। তো দেখো ব্রোকলিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো বেসনে টিফিন খাওয়া যে বাসনগুলো আছে সেগুলো এখনো পড়ে আছে, মাজা হয়নি। আর আর কড়াতে দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি। আর টিমিদের যে চা করে মানে কফি করে দিয়েছিলাম, আর একটু জিলাপি দিয়েছিলাম, তো এখন একটু কফি পড়ে আছে। তো চলো পেঁয়াজগুলো আগে দিয়ে নিই। দেখতেই পাচ্ছো আমার পেঁয়াজ, তোমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো দেখো আমি এখানে আদা রসুন পেস্ট, এই যে জিরে গুঁড়ো আর এই যে হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর আমি একটু কেরাচি হয়ে ক্যামেরাটা করছি, কারণ কি আলোটা ওইদিকে কম আসছে, এদিকটা পরিষ্কার আলো দেখা যাচ্ছে সেই কারণে। তো যেরকম নর্মাল কপি করা হয় সেরকমভাবেই, শুধু এটাতে একটু ব্রোকলিটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো পুরো আলু দিয়ে দিয়েছি, ব্রোকলি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। আর এটাতে তোমরা একটু কথাটা আমার আস্তে শুনতে পাবে, কারণ কি ইন্ডাকশানে জলটা গরম করতে দিয়েছি, তো অল্প একটু জল দিয়ে দেবো। ব্যাস সেটা আর জল দেবো না। তো দেখতে পাচ্ছ পৌনে 2টো বাজে,
মোটামুটি কাজ কমপ্লিট বলতে শুধুমাত্র রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, গ্যাস মুছেছি, দেওয়াল টেওয়াল গুলো পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনু বলতে দেখ, ভাত আর এখানে ব্রোকলি আলু কষা, এখানে ছেলের মাছ ভাজা তোলা আছে, আর এই যে দেখতে পাচ্ছ মসুর ডাল, এখানে মাছ ঝাল আছে। তো আর ছেলে তো তরকারি খেতে পারবে না, একটু আলু ভাতে মাখবো, নুন তেল নিয়ে নিয়েছি। তো আগে খেতে দিয়ে দিই ভাইদেরকে আর আমার ছেলেকে, তারপর আমরা পরে খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আর অনেকটাও বেলা হয়ে গেছে, আমি স্নানও করবো। বেলা তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর আজকের ওয়েদারটা খুবই বেকার, এমনকি বৃষ্টিও পড়ছে। তো তোমাদের তো সকাল থেকেই বলছি, যেহেতু ও মর্নিং গেছে, বিকালের দিকে একটু বেরোবো। বেরোবো বলতে ভেবেছিলাম একটু ডানকুনির দিকে যাবো, হয়তো কোনো রেস্টুরেন্টে একটু গিয়ে রাত্রিরে খাওয়া দাওয়াটা করে আসবো। কিন্তু যা ওয়েদার দেখো, ওয়েদার দেখো, শুধু পুরো মেঘলা, বুঝতে পারছ তো? এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে, আর চুলটা তো পুরো ভিজে, একটুও শুকায়নি। আর যেহেতু একটু আগেই স্নান করে খাওয়া দাওয়া করে ছাদে এলাম, আর দেখো ছেলে নিচেই কাকিমার কাছে শুয়েছিল, মানে ঘুম পাড়াবার চেষ্টা করছিল বোন, কিন্তু ও ঘুমায়নি। ওই দেখো দেখছো, ঘুমায়নি ওর মনি, এই যে এসছে। মানে তোমাদেরকে একটা সত্যি কথাই বলছি, একটা খুব বড় প্রবলেম হচ্ছিল, কারণ কি আমার আগের ফোনটা নিয়ে আমি আমার বাপের বাড়ির দিকে গেছিলাম, তো সেখানে ব্লক কিচ্ছু করতে পারছিলাম। তো একটা মাত্র ব্লক করেছিলাম, সেটার হাফ মানে এই ফোনটাই, আমার ফোন আগের ফোনটাই সেটাই ধরেছিল, বাদবাকি আর মানে ওর মধ্যে স্টোরে আর নিচ্ছিল না, তাই বোনের ফোনে ক্যামেরা করেছিলাম। তো সেটাই এখন ও দিচ্ছিল, ওই জন্য জেগেছিল, নাহলে ও শুতো। তো বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যাওয়া হবে না, গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর না গেলে বাড়িতে কিছু একটা বানাবো, যাই যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছো, মানে এই সিমেন্টের গোলাগুলো আমার বাবা রতন মিলে দিয়েছিল, পুরো ছাদটা, বুঝতে পারছো? দাঁড়াও তোমাদেরকে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার। এই যে দেখতে পাচ্ছ, মানে এই এই কালারটা আগে যে যখন বাড়িটা নেওয়া হয়েছিল এরকম ছিল। তো বাবা আর রতন মিলে এই যে সিমেন্টের গোলাগুলো দিয়েছিল, আর এ দেখো ওই যে মার্বেলগুলো ওইখানে রাখা আছে, ওখান থেকে একটা মার্বেলের টুকরো নিয়ে সমস্ত কিছু ঘা মেরে মেরে এই যে এরকমভাবে তুলে ওই ডাম্পারে তুলছে। এত বাজে ছেলে, সব সমস্ত জায়গা করেছে দেখো, এই যে ওদিকেও করেছে, ও ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ তোলা তোলা। বাবু তোকে মারবো, মারবো তো, মারবো। তো চলো, যাই হোক, ছেলেও বদমাইশি করছে আর বৃষ্টি তো পড়ছে, যদি বৃষ্টি থামে যাবো, আর না থামলে কিছু করার নেই, বোন আছে, কাকিমা আর ভাই নিজেই ঘুমাচ্ছে। তো চলো, জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি দেখো, কিচ্ছু শোকায়নি, এই দেখো সমস্ত জামা কাপড় দেওয়া আছে, কিচ্ছু শোকায়নি, নিজেই নিয়ে দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, এখন একটু বসে নেই, যাই করি তোমাদের সাথে বিকালে আবার দেখা করছি। দেখো রেগুলারের মতো আজকেও দোল খাচ্ছি আমরা, ও আবার মুখ দেখাবে না, লাজুক মেয়ে। ছোট কাকিমাকে দেখাবি, হ্যাঁ রিয়া, এই দেখো রিয়া ভয় পাচ্ছে, কাকিমার আমি দোল খাচ্ছি, এই দেখো ছোট কাকিমাকে দেখাবি, বুঝলি? এই দেখো আমার বাবুর নতুন স্কুলের জুতো চলে এসছে, আর ও নিজে এনে নিজেই পড়তে আরম্ভ করে দিয়েছে, দেখো কিটো খুললো, খুলে পড়তে আরম্ভ করলো। তো ওরা একটু আগে বেরিয়েছিল দোকান, এই যে রোহন গেছিল, রিয়া গেছিলো, ছেলে এই যে মোজা আর জুতো, এই দেখো বাবু দেখা, এখানে দেখা একবার, দেখি দাও দেখি জুতোটা, এই দেখো নতুন জুতো স্কুলে, আর গাড়ি কিনেছে আজকেও, কালকে প্লেন আজকে মারুতি, এটা করে কাল থেকে স্কুল যাবে তো। হ্যাঁ, তো ওরা তো সন্ধ্যেবেলা গেছিল ছেলের স্কুলে, যেহেতু জুতো মোজা কিনতে হবে তাই ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিল, আর আজকে রাতে ডিনারটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে। আমি যেতাম, প্ল্যান করেছিলাম রেস্টুরেন্টে যাবো, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছিলো না, সেই কারণে আর গেলাম না, বললাম বাইরে থেকে তুমি খাবার নিয়ে চলে এসো, বাড়িতেই খাওয়া হোক সবাই মিলে এনজয় করে। তো চলো কি কি এনেছে তোমাদেরকে দেখায়, আর ছেলের জুতো তো দেখলেই, ওর স্কুল জুতো আর মোজা কেনা হয়েছে, তার সাথে গাড়ি তো আছেই, গাড়ি একটা ছোট্ট গাড়ি কিনেছে সাদা রঙের। তো দই ফুচকা এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে,
আর কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ব্যাগটা দেখো। এখানে বিরিয়ানি আনা হয়েছে, মোগলাই আছে, এখানে আরো দুটো মোগলাই আছে, ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি। আর এটা ভেজিটেবল চপ আছে। তো চলো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, আগে সব দিয়ে দিই। তারপর দেখো রোহন বিরিয়ানি খাচ্ছে, এটা রিয়ার মোগলাই, আর কাকিমা ওখানে পকোড়া দিয়েছি ভেজিটেবল, আর বাবু একটু বিরিয়ানি খাচ্ছে, আর এদিকে মোগলাই কাটছে নিনি। কেটে দিন, কেটে দিন, আপনি কেটে দিন, ওর একটা আমার একটা, আসলে একই দোকান থেকে নেওয়া হয়েছে তো দিয়ে দিয়েছে গোটা গোটা। রিয়ারটাও এ বাবু বিরিয়ানি কেমন খেতে, বাবু বিরিয়ানি কেমন খেতে, আর তোমার গাড়িটা কই বলো বিরিয়ানি টেস্ট। ওই যে কালকে হচ্ছে এটা প্লেন মেলা থেকে রাত্রিবেলা, আর আজকে হচ্ছে চার চাকাটা, আবার কালকে বলবে মাটি কাটা গাড়ি। তো চলো আগে খেয়ে নি, চলো তোমাদের সামনে একটু টেস্ট করে দেখি। এই যে দেখো সস দিয়ে সবাই খাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নি, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যাঁ দেখো আগের দিনে সে স্প্রাইটটা রাত্রে খাওয়া শেষে এই যে একটু করে স্প্রাইট। দেখো রোহনও খাচ্ছে, সবাইকে দিয়েছি। খুব একটা ঠান্ডা নয় কিন্তু কিছুক্ষণ আগেই বের করেছি। ওই না রিয়াও খাচ্ছে, ও খাচ্ছে, আর ট্রেনের টাইম দেখা হচ্ছে কালকে বাড়ি যাবে বলে। আর দেখো ছেলে সেই খেলনা নিয়ে পড়েছে, রোহনের খাওয়া গেছে স্প্রাইট। কি হলো কি হলো কি হলো, তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে দেখো শুতে চলে এসেছি, আর আমার বাবু শোনাটা জানি না কিসের বায়না করছে, কি হয়েছে আচ্ছা তুমি বলো বলো কি হয়েছে, কি হয়েছে? এই যে বাবা তোমার কাছে স্কুলে জুতো কিনে দিয়েছে, তো জুতো কিনে দিয়েছে, আর কি কিনে দিয়েছে বাবু? গাড়ি। আর গাড়ি বলে দাও, আচ্ছা দেখেছো, ওই তো ওই তো ওই ওইখানে আছো দেখ, হ্যাঁ দেখি দাও, এই যে গাড়ি কিনেছে, দেখিয়ে দাও বন্ধুদের গাড়ি কিনেছে দেখিয়ে দাও। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে, ও দুধ রুটিটা করলাম ফালতু, দুধ রুটিও খেলো না, ওই আমাদের সাথে একটু আধটু খেয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। আর আমাদেরও হয়ে গেছে, কাকিমারা যেহেতু কালকে বাড়ি যাবে তাই শুয়ে পড়ছে, তাও অনেকটাই রাত হয়ে গেল, 10:30-11 বাজে, তো সকাল সকাল কালকে উঠতে হবে কারণ কাকিমারা বাড়ি যাবে, একটু টিফিন টিফিন বানাতে হবে। আর দেখো চুলের অবস্থা, তো যাই হোক চলো আজকে ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না কারণ শুয়ে পড়বো, সকাল সকাল যেহেতু উঠতে হবে, আচ্ছা চুপ কর দাঁড়া, সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, দেখাবে নেক্সট ব্লগে, বাই বাই।